নমস্কার বন্ধুরা রান্নার বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা একেবারে গরম ভাতের সঙ্গে পারফেক্ট রেসিপি তো চলুন আজকে বানাবো চিকেন ভাপা খুবই একটা সহজ রেসিপি তো তার জন্য এখানে কাজু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী এগুলো নিয়ে নেবেন তারপরে আমি মিক্সি বাটিতে পোস্ত সর্ষে কাজু কাঁচা লঙ্কা নুন আর একটু জল দিয়ে একটা পাতলা মিহি পেস্ট এখানে তৈরি করে নেব আর এখানে আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন এবার আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন চিকেন তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর চিকেনের টুকরোগুলো ঠিক এরকম রেখেছি এটা করলে মানে ছোটো ছোটো রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো এখানে আমি তারপরে দিয়ে দিলাম টক দই তো টক দইটা এখানে দু টেবিল চামচ মতো আছে তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে এটা আমি ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা আমি রেখে দেবো ঢাকা দিয়ে আপনারা চাইলে যদি টাইম যদি না থাকে দশ মিনিট অন্তত রেখে দেবেন আর এর সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সরষের তেল তো এটা দিয়ে আমি ভালো করে দেখুন হাতে করে করে মেখে নিচ্ছি আর হাতে করে মাখলে কিন্তু ভালো লাগে তো হাতে করে ভালো করে আমি এটা মেখে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো চলুন আধ ঘন্টা পর আবার আমি ফিরে আসি তো এবার নিয়ে নিয়েছি একটা টিফিন কোটো বড় টিফিন কোটো তো টিফিন তে আমি তেল নিয়েছি সর্ষের তেল এক টেবিল চামচ মতো তারপরে আমি দিয়ে দিলাম চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা এবার দেব বাটা মশলাটা যেটা পোস্ত সর্ষে কাজু বাটা ছিল সেটা দিয়ে দিলাম এবার এখানে দিব পেঁয়াজ কুচানো আমি পেঁয়াজগুলো এভাবেই কেটেছি আপনারা চাইলে একটু কেউ আকারও কেটে দিতে পারেন তো এবার মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি একটু আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন বা কুচিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে তো এটা আমি ভালো করে দেখুন একটা চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আরেকটু পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দেবো জল জলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে কারণ হচ্ছে যেখানে ভেতরের চিকেনটা কিন্তু সেদ্ধ হবে আর ভাতের সঙ্গে যেহেতু খাওয়া হবে তাই একটু ঝোল ঝোল হলে ভালো হয় তো এবার আমি দিয়ে দেবো এক টুকরো বাটার আর একটু কসুরি মেথি পাতা তো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে জলে বসিয়ে দেবো তো জলটা আগে থাকতে দেখুন একটা কড়াইয়ে আমি গরম করতে দিয়েছি তো একটা স্ট্যান্ডও আমি দিয়ে দিয়েছি তো জলটা দেখুন কতটা পরিমাণ আছে একেবারে টিফিন কোটোটা ঠিক অর্ধেকটা ডুবে থাকবে সেরকম পরিমাপে আমি জলটা দিয়েছি তো কিছুক্ষণ ফুল আঁচে দেওয়ার পর কম আঁচে আমি সেদ্ধ করে নিয়েছি আমার মোট টাইম লেগেছে চল্লিশ মিনিট তারপরে টিফিন কোটোটা একেবারে ঠান্ডা হয়ে গেলে আমি খুলে দেখাচ্ছি আমার রেডি হয়ে গেছে এখানে দেখুন চিকেন ভাপা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রঙ এসছে আর খুব সুন্দর একটা সুগন্ধও বেরিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি গরম ভাতের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার সঙ্গে থাকবেন